আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি তৌহিদ স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। চুয়ের চারা এখানে দেওয়া হয়েছে সেল করার জন্য। যাদের চুয়ের চারা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন, আমি ডেসক্রিপশন বক্সে বিস্তারিত বলে দিব। এখন আপনারা দেখেন এখানে চুই চারাগুলো বয়স হয়েছে 10 থেকে 15 দিন, তাকে অথবা 20 দিন। এই সবগুলো চারা বেঁচে গিয়েছে, যে দেখেন এখানে কস ছাড়ছে প্রত্যেকটা চারা থেকে। আমি দেখাই এখানে, দেখা ছোটো ছোটো চারা কস ছাড়ছে। এই যে এখানে চারা অ্যাভেলেবেল চারা আছে, আপনার অনেক চারা আছে, এই পাশে আছে, আবার এই পাশে নতুন করে চারা দেওয়া হয়েছে। এটা দু একদিনের ভিতরে, গত পরশু চারা দেওয়া হয়েছে এগুলো। আর এই যে দেখতে পাচ্ছেন, যাদের চারার চুরির চারা প্রয়োজন, অনেকে কমেন্ট করছিলেন আমার ভিডিওতে যে চারা প্রয়োজন, অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমি ঠিকানা নাম্বার সহ দিয়ে দিব, আপনারা যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে চারা নিতে পারবেন। আর এই পাশে চারা আরও আছে, আমি দেখাচ্ছি, আপনারা থাকেন, ভিডিওটি কন্টিনিউ করেন, দেখতে পাবেন। সকলের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলকে আবার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যেন ভিডিও ছাড়লে সেটা আপনারা পেয়ে যান। যে এখানে কিছু চারা দেওয়া হয়েছে, এখানে এই যে দেখেন এই চারাগুলো দেওয়া হয়েছে। এই যে এখানে সব চারা আছে, এখানে দেখতে পাচ্ছেন পলিব্যাগের মাধ্যমে চারাগুলো তৈরি করা হচ্ছে। এগুলো ক্যারেটের মাধ্যমে আপনাদের দূর দূরান্তে পাঠানো হবে, এজন্য এভাবে সিস্টেম করে চারাগুলো তৈরি করা হচ্ছে। এ পাশে আরও আছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এই পাশেগুলো দেখেন, এই পাশেগুলো কিছু চারা একটু 20 দিন 22 দিন বয়স হয়ে গিয়েছে। এই যে এগুলো দেখেন সবগুলো ছোটো ডালপালা ছাড়ছে, এখানে প্রত্যেকটা এই যে ডালপালা ছাড়ছে। এই যে দেখেন প্রত্যেকটা ডালপালা ছেড়ে দিয়েছে, মানে এখন লাগানোর উপযুক্ত হয়ে গিয়েছে। যারা চারা নিতে চান এবং যাদের চারা লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। এই পাশে এটাও মনে হয় 5 থেকে 6 দিন হচ্ছে চারাগুলো দেওয়া, বৃষ্টির পরে, যদি বৃষ্টি হলো বৃষ্টির পরে চারাগুলো তৈরি করা। এই যে ছোটো ছোটো ব্যাগে, পলি ব্যাগে চারাগুলো তৈরি করা হয়েছে আপনাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন একেবারে ছোটো ছোটো পলি ব্যাগেগুলো, এগুলো তৈরি করা হয়েছে অনলাইনে পাঠানোর জন্য। আমাদের আরও অর্ডার পেয়েছে, এগুলো দিবে, এখান থেকে অনেক চারা বিক্রি করবে আর কি। আরেকটা জিনিস আমি বলতে চাই, এখানে যে চারাগুলো তৈরি করা হয়েছিল গত বছর, চারা কিছু আছে, সেই চারা স্যাম্পল আপনাকে দেখাবো, একটু সঙ্গে থাকুন। এই যে এই চারাগুলো দেখতে পাচ্ছেন, এই যে গতবার সেল করার পরে কিছু চারা বেঁচে গিয়েছিল, তাই এনারা এখানে লাগিয়ে দিয়েছে। এই যে এখানে দেখেন, এখানে লাগিয়ে দিয়েছে এই চারাগুলো 3 থেকে 4 মাস বয়সে। দেখেন এই যে কিছু কত সুন্দর হয়েছে চারাগুলো। এই যে এর যত্ন বলতে কি, এই গাছেরগুলো যত্ন আছে, হচ্ছে সার টার দিয়ে, জৈব সার দিয়ে লাগাবেন, তারপরে কিছু ছত্রাকনাশক স্প্রে করবেন, মাসে একবার করলেই হবে, কোনো রকম আর কিছু যত্ন তেমন নাই। ছায়ার ভিতরে হবে, সবখানে এগুলো হয়, ছায়া গাছে, দেওয়ালের গায়ে, সবখানে এখানে হয় এগুলো।